50 কোটি টাকা মূল্যের 12 কেজি আইস সহ 5 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বুধবার মুন্সিগঞ্জের গজারিয়া থেকে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে একটি সিম কার্ড, নগদ 1,57,000 টাকা, 1,00,000 বার্মিজ মুদ্রা ও 5টি মোবাইল জব্দ করা হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, আটককৃতরা সাগরপথে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রায় 6-7 বছর ধরে ক্রিস্টাল আইস ও ইয়াবা পাচার কাজে যুক্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জসিম আমরা পেয়েছি এই চক্রের অন্যতম হোতা। তার সাথে মিয়ানমারের যারা মাদক চোরা কারবারি রয়েছে, যারা মাদক কারবারি করে বা যারা আইস এই কারবারি করে তাদের সাথে সখ্যতা রয়েছে, তাদের সাথে সমন্বয়ের মাধ্যমেই জসিম এই চক্রটির নেতৃত্ব দিয়ে আসছিল। এবং জসিম 5-7 বছর যাবৎ মাদক চোরা কারবারির সাথে জড়িত। এখানে সে এই আইস ব্যবসার সাথে সে মূলত গত 1 বছর যাবৎ সে জড়িত।